আজ ইন্দাস ব্লকে ইন্দাস মহাবিদ্যালয়, বামনিয়া তরুণ সংঘ, বামনিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন শিক্ষক ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। এদিন বামনিয়া তরুণ সংঘের সম্পাদক দীপক দলুই মহাশয় জানান, আগের পুজো জাঁকজমকপূর্ণভাবে হলেও এখন আর মানুষের মধ্যে সেই উৎসাহ নেই। এটা স্থাপিত হয়েছে ৮০ সাল থেকে হচ্ছে, আজও চলে আসছে। আচ্ছা, আগে যে জাঁকজমকটা ছিল আস্তে আস্তে সেটা স্তিমিত হচ্ছে, কারণ নতুন প্রজন্ম আমরা যেটা দেখতে পাচ্ছি যতটা উৎসাহী ছিল এখন আর ততটা নয়। কিছুটা ধরতে পারেন সরস্বতী হাত বদল হয়েছে। অ্যাকচুয়ালি আগে ক্লাব, লাইব্রেরি বা যারা পড়াশোনা করে স্কুল সেগুলো জাঁকজমক সহকারী পুজো হতো, কিন্তু বর্তমান প্রজন্ম সেটাকে জাঁক করে টিকিয়ে রেখেছে, কিন্তু সেই আড়ম্বরটা অনেক কমে যাচ্ছে। আপনাদের এই পুজোটি পরিচালনায় কারা কারা আছে? পুজোটি পরিচালনা বলতে সেই তৎকালীন যুগ থেকেই আমি সম্পাদক আছি, এই বয়সে আমাকে থাকতে হয়েছে, এবং আমাদের এইসব ইয়াং ব্রিগেড যারা আছে শান্তনু থেকে আরম্ভ করে সঞ্জু থেকে আরম্ভ করে বর্ষণ তুফান, এরাই এখন জাহাজ করে পুজোটি কি রাখে। এটা আগে খুব জাঁকজমকপূর্ণভাবেই হতো, বা এর পাশেও আমাদের তিনখানা পুজো হচ্ছে, একটি বামনিয়া প্রাথমিক বিদ্যালয়, পাশে একটি আছে আপনার বামনিয়া জুনিয়র হাই স্কুল, তার পাশে একটি ইংলিশ মিডিয়াম একটি প্রাইভেট স্কুল আছে, সেখানেও পুজো হচ্ছে। ব্লু হিউ নার্সিং হোম, এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড, এসি এবং নন এসি কেবিন, স্ট্রেচার লিফট ফেসিলিটি, ডায়াগনোসিস, মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, আইসিইউ অ্যান্ড এনআইসিইউ, ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, ৪০ আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330। অপরদিকে ইন্দাস মহাবিদ্যালয় এবং বামনিয়া প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীরা মা বাগদেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করলেন। ইন্দাস থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।